আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেবি মামের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমার আজকের পর্বে বাচ্চাদের জন্য ক্যালোরি বহুল একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবারটি তৈরি করে 8 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে সকালে, দুপুরে এবং রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। এই খাবারটি বাচ্চাদের পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করবে, বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করবে এবং মেধা বিকাশ করতে সহায়তা করবে। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আয়োজনে চলে যাচ্ছি। খাবারটি তৈরি করতেই প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পোলাওয়ের চাল। অনেক বেবিদেরই পোলাওয়ের চালে কনস্টিপেশনের মতো প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে এখানে পোলাওয়ের চালের পরিবর্তে রেগুলার ভাতের চাল নিয়ে নেবেন। এবার এই চালগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই তো ধুয়ে নিয়েছি, এখন এই চালের সঙ্গে আমি আরও কিছু উপকরণ নিব। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মিষ্টি আলু, আমি গ্রেটার দিয়ে ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি। আরও নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গাজর। আমি আমার ছেলের চাহিদা অনুযায়ী এইখানে উপকরণগুলো নিয়েছি, আপনারা আপনাদের বেবিদের বয়স অনুযায়ী এই উপকরণগুলো কম বেশি করে নিতে পারেন। এবার সরাসরি চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, তবে আপনারা চাইলে এইখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। এবারে এই তেলের মধ্যে আগে থেকেই ধুয়ে কেটে রাখা গাজর, মিষ্টি আলু এবং ধুয়ে রাখা চালগুলো একসঙ্গেই দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ একদম লো করে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো এই সব উপকরণগুলোকে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন এই চালের গায়ের পানি শুকিয়ে আসবে আর সুন্দর একটি ঘ্রাণ বের হবে, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো গরুর দুধ। আমি এখানে 1.5 কাপের মতো গরুর দুধ ব্যবহার করেছি, তবে 1 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন। এখন চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি আর চাল এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। এই খাবারটি থেকে যেন সুন্দর একটি স্মেল বের হয় সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2টা পরিমাণ তেজপাতা আর 1টি মুখ ফাটানো এলাচ। এগুলো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে বাদও দিতে পারেন। খাবারটি রান্না হতে হতে আমার দর্শকদের কাছে ছোট্ট একটি অনুরোধ করে নিব, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিবেন। কারণ আপনারা যদি একটি লাইক না দেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগেছে? আপনাদের এক একটি লাইক আমাকে আরও বেশি উৎসাহিত করে আপনাদের জন্য এই রকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তাই প্লিজ কৃপণতা না করে একটি লাইক দিয়ে দিবেন। এই তো কথা বলতে বলতে এইদিকে আমার চাল এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এই খাবারটিকে আমি মিষ্টি করার জন্য দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ তাল মিশ্রি। তবে 1 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এখানে কিন্তু তাল মিশ্রি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। এখানে 1টি বা 2টি খেজুর ম্যাশ করে তারপর অ্যাড করে দিতে পারবেন। এই খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া। 6 মাস থেকে বাচ্চাদেরকে কিভাবে কয়টি বাদামের সমন্বয়ে বাদামের গুঁড়া তৈরি করে খাওয়াবেন তার একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওটি পুরোটা দেখবেন, এন্ড দ্য স্ক্রিনে আমি সেই ভিডিওটি দিয়ে দিব, আপনারা আপনাদের প্রয়োজনে সে ভিডিওটি দেখে নিতে পারেন। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। নামানোর আগে এই খাবারটিকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। এ তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক এরকমভাবে ম্যাশ করে নিয়েছি, তবে যে বেবিরা চিবে খেতে পারে না তাদের ক্ষেত্রে আরও একটু ভালোভাবে ম্যাশ করে নেবেন। এখন নামিয়ে ফেলছি। তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার, একই সাথে ভীষণই ক্যালোরি বহুল সকাল, দুপুর এবং রাতের একটি খাবারের রেসিপি। যেই বাচ্চারা ভাত বা খিচুড়ি কোনো কিছুই খেতে চায় না তাদেরকে যদি এই খাবারটি এইভাবে তৈরি করে দেন তাহলে ইনশাআল্লাহ সব বেবিরাই খুবই মজা করে খাবারটি খেয়ে নিবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট, নিচে থাকা লাইক বাটনে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।